অনেক নাম করা একজন ডিরেক্টর ওনার সাথে আমি মিটিংও করেছি, ডেটও ফাইনাল হয়েছে। কোনো একটা অদৃশ্য শক্তির কারণে আমি দেখলাম বলে যে আমরা শুটিংটা পরে করবো, পরে আমি হয়তো জেনে ফেলেছি শুটিংটা ওনারা করেছেন আমাকে ছাড়া। এই যে শাহেদ ভাই যেগুলো বলেছে যে বা দীঘাপুর যেগুলো বলেছে এইটাও একটা সিন্ডিকেট। আচ্ছা, যে আমি কে কে আছে, হয়তো এমন একজন ব্যক্তি ঢুকলো যে আচ্ছা কে কে আছে এখানে মুখিত যাতে ফেলে দাও। ও ম্যান আমি স্যার যেসব নাটকগুলো আছে আতুল্লোক সাহেবের সেই সময়কার যে নাটকগুলো ছিল কি মানে এক একটা নাটকে 30-35 জন কমতি ছিল কই, তখন কি সে নাটকগুলো কি ডাবিয়ে বেড়ানি, নাটকগুলো কি সেই সময়কার আমার দর্শকরা কি দেখেননি, দেখেছেন। এখনকার নাটকে কেন একটা মোবাইল ফোন আর দুইজন নায়ক তানভীর ভাই, এখন আমি যদি কথাটা এইভাবে বলি কথাটা সে খারাপ বলেনি কিন্তু সত্যি আছে না, আছে আছে বলেই তো। তারপরে এবার আমাদের নাটকে তো অনেক সিন্ডিকেট এসছে, সিনেমাতে সিন্ডিকেট এসছে, বিজ্ঞাপনে সিন্ডিকেট এসছে, এবং এই সিন্ডিকেট ডিঙ্গিয়ে আপনাকে কাজগুলো করতেই হবে। শুধু আপনি সেলফিশ হয়ে যাবেন তাহলে হবে না, আপনার বিপদে আপদে যদি কোনো জায়গায় যদি নিজেকে প্রেজেন্ট করতে না পারেন তাহলে কিসের তারকা, কিসের বন্ধু, কিসের ভালোবাসা মানুষের। প্রথমত জানতে চাই আপনি এত জনপ্রিয় কেন, এটার কারণ কি কখনো খুঁজে দেখেছেন? তবে আমার যখন আমি যখন একটি কোম্পানিতে কাজ করতাম তখনই অবজারভার মনে হয় অবজারভার ছিল মনে হয় হ্যাঁ অবজারভার লিখেছে সেলিব্রিটি সেলিব্রিটি, তখন কিন্তু আমি কখনো কোনো নাটক বা বিজ্ঞাপন বা কোনো কিছু করিনি, তখন কিন্তু সমস্ত সেলিব্রিটিরাই আমাকে চিনে, সেখানে হয়তো আয়ুব বাচ্চুর কথা চলে আসবে, শমিক আসার চলে আসবে, বিপাশা চলে আসবে, অনেক বড় বড় জয় হাসান এখন যে এপার ওপার দু বান্ধবে দাঁড়িয়ে বেড়াচ্ছে, সবার সাথে আমার সম্পর্কটা ভালো। তো এখন এই যে আপনি এত জনপ্রিয়তা কেন, মানে দু জায়গায়, মানে এই 14 বছরের জার্নি, যে এখন যে নাটক বা বিজ্ঞাপন করছি সেটিও এক ধরনের জার্নি, আর তার আগে যে জবের জায়গায় আরেক জার্নি, এটা বলাটা খুবই মুশকিল এত জনপ্রিয়তা কোথা থেকে এসছে। মানে আপনি বোধহয় সম্পর্কটা কখনো কোনো কমতি হতে দেননি, মানে ওটা সঞ্চয় করেছেন প্রত্যেক সম্পর্কের জায়গায়? চেষ্টা করেছি তার বিভাগে, কারণ মানুষের সাথে মেশাটা। কাউকে দুঃখ দিয়েছেন এই জীবনে, কেউ দুঃখ পেয়েছে আপনার কোনো কথায়? আমার বিশ্বাস হয় না কাউকে কষ্ট দিয়েছি আমার এখনো পর্যন্ত মনে হচ্ছে না, মনে হচ্ছে না। তো এই স্পেশাল গুণটা আপনি কিভাবে রপ্ত করলেন, মানে আপনার রাগ হয়ে কাউকে একটু কটু কথা শোনায় দিলেন, আপনার ক্ষতি করলো কিন্তু তাকে রিভেঞ্জ দিলেন, এরকম ঘটনা ঘটেনি আপনার জীবনে? আমার জীবনে প্রচুর ঘটেছে তার বিভাগে, প্রচুর আমার লাইফের জার্নিতে আমার প্রচুর এই ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু আমি কাউকে বুঝতে দিলাম, আমি শুধু বলেছি আল্লাহ আল্লাহ, শুধু মনে মনে বলেছি আল্লাহ তুমি এর বিচার করো। মানে আমি যে আজকে যে মুখিত জাকারে হয়েছি সেটিরও চমৎকার গল্প আছে, আমি আপনাকে আপনি এখানে বসে বলেছি। তো সো দ্যাট প্রত্যেকটা জিনিস আমি কিন্তু শুধু সবুর সবুর যেটাকে বলে আমি সবুর করেছি এবং আমি সেটাও দেখেছি, এবং আজ অবধি পর্যন্ত আমার সাথে যারা বিট্রে বলেন বা আমার সাথে যারা আমার আমার আমাকে বিভিন্নভাবে ডিপ্রাইভ করেছে, আমাকে বিভিন্নভাবে তিরস্কার করেছে, আমাকে বিভিন্নভাবে খাটো করেছে, ডাউন করেছে, এরা কেউ কিন্তু স্ট্যান্ড করেনি। ওরা যে খুব একটা বড় জায়গায় চলে গেছে আমি কিন্তু অবলীলায় দেখতে পাচ্ছি, ওরা অনেক অনেক ডাউনে চলে গেছে, দূরে চলে গেছে, অনেক দূরে চলে গেছে। মানে আপনার রিভেঞ্জ কোনো পার্ট নিতে হয় নিতে হয় না, ওই যে উপরে যিনি আছেন এখন দেখে আমার দিকে হাসছে, উনি সব কিছু নিয়েছেন, আমার কিছু করতে হয় না। এবং আমি আজ পর্যন্ত কোনোদিন বুকফুলি বা ওই অহংকারটা আমার ভিতরে বোধটা কাজ করেনি, না ওকে শেষ করে দিই এই ধরনের কিছু হয়নি। আর আমি শুধু এতটুকু বলেছি আল্লাহ তুমি এর বিচার করো, আর শুভ বুদ্ধির উদয় হোক, রাইট, শুধু সবসময় বলি আল্লাহ ওদের শুভ বুদ্ধির উদয় হোক। তারকারা আপনাকে এত ভালোবাসেন কেন তানভীর ভাই? এটা ওদের গোপন ভিডিও আছে আপনার কাছে? না আস্তাগফিরুল্লাহ, এই ধরনের কোনো ক্লাসিফিকেশন করাটা ঠিক না। সবার সাথে আমার একটা সখ্যতা, আমার সাথে জয়ার সাথে অনেক বছর পর দেখা হয়েছে, আমি ভাবছিলাম যে সে হয়তো চিনব না, মজা করে বলি, হঠাৎ আরে মুকিত ভাই করে উঠছে। তো এই ব্যাপারগুলো ভীষণ ভালো লেগেছে যে মানে কেন তারকারা আমাকে এত ভালোবাসে সেটা যায় না, শুধু নট অনলি এপার ওপারের অনেক তারকার সাথে আমার খুবই ভালো সম্পর্ক আছে। মানে এই রহস্যটা কি, মানে এই আপনি এত ভালো বিহেভ, রাইট না? আপনি যদি কারোর সাথে শুধু ভালো বিহেভ করলে হয় না, তার সাথে সক্ষতার জন্য একটা মার্জিন আপনাকে মেনটেন করতে হবে। শুধু আপনি সেলফিশ হয়ে যাবেন তাহলে হবে না, আপনার বিপদে আপদে যদি কোনো জায়গায় যদি নিজেকে প্রেজেন্ট করতে না পারেন তাহলে কিসের
তারকা, কিসের বন্ধু, কিসের ভালোবাসা, মানুষই হলেন না, একটা মানুষ, মানুষের ডেফিনেশনটা কি? আমার নাম মুকিত জাকারিয়া, আমি কি আদৌ মানুষ? আমি মানুষ যে আপনারা যে আমাকে মানুষ বলে যে বিবেচিত করেন, যাকে যেভাবে করেন না কেন, সেটির জন্য তো আপনাকে সেই ধরনের কাজগুলো তো করতে হবে। আপনি আমাকে বেশ কয়েকবার জিজ্ঞেস করেছে তারকা আপনাকে এত পছন্দ করে, দর্শক আপনাকে এত পছন্দ করে, মানুষের মতো, মানুষের মতো আচরণ করতে হবে। আমি যে একটা মানুষ, এই 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 সত্তাটা আমার ভিতরে যে আছে সেটা যেন প্রতিফলন বিভিন্ন জায়গায় যেন ঘটাতে পারি। আচ্ছা, আপনি সেটা সেলিব্রিটিদের জায়গায় ঘটাবেন, আপনি সেটা আপনার প্রিয় দর্শকদের কাছে ঘটাবেন। তো সেই ঘটানোর জন্য যে কাজগুলো করতে হবে সেটার জন্য তো আপনাকে মানুষরূপী হয়ে আসতে হবে। সিরিয়াস নোট, ধরেন এই ধরনের প্রশ্ন আমি এজন্য করছি, এখানে বসে অনেকেই বলেন যে, একটা হতাশা থেকে বলেন যে খুবই সিন্ডিকেট দেখছি, খুবই গ্রুপিং আছে এই ইন্ডাস্ট্রিতে, একে ভালো যদি বলি ও মন খারাপ করে যায়। তো ওদের উদ্দেশ্যে আপনার মানে বলার কি আছে? আপনিও কি কোনো সিন্ডিকেটের অংশ কি না? না, আমি কোনো সিন্ডিকেটের অংশ না। আমি যে ঘরানার বলেন, আমি কিন্তু সবার সাথে কাজ করি। গত পর্বে দিঘি বললো যে খুব সিন্ডিকেট ভাই, এখন ফিল্ম ইন্ডাস্ট্রি আগের মতো নাই, প্রচুর গ্রুপিং, আমাদের এই শোবিজ ইন্ডাস্ট্রি টোটালটাই। সো একটা ওর ক্যারিয়ার, নতুনভাবে ক্যারিয়ার হয়তো 3 বছর হয়েছে, কিন্তু ওর ভেতরে এই রিয়েলাইজেশন আমরা কিন্তু বলিনি, ওই বলছে। তো এটা কেন মনে হয় আপনার কাছে, মানে অবস্থা দৃষ্টি কি মনে হয় আপনার? না, দিঘিও তো যেটা বলেছে, আমি একটু উদাহরণ দিলাম ছোট্ট একটা, বুঝতে পেরেছি। তানভীর ভাই, এখন আমি যদি কথাটা এইভাবে বলি, কথাটা সে খারাপ বলেনি কিন্তু, সত্যি আছে না, আছে আছে বলেই তো আপনি আপনি দেখেন, আপনি মিউজিক করেন, আগে সেই সময় বাবুল ভাইদের যে জায়গাটা, এখন দেখেন কত রকমের বিভিন্ন রকম সিন্ডিকেটে চলে এসছে। সত্য। তারপরে এবার আমাদের নাটকে তো অনেক সিন্ডিকেট এসছে, সিনেমাতে সিন্ডিকেট এসছে, বিজ্ঞাপনে সিন্ডিকেট এসছে, এবং এই সিন্ডিকেট ডিঙ্গিয়ে আপনাকে কাজগুলো করতেই হবে, যেহেতু আপনি বাংলাদেশে আসছেন। এবং আসলে সিন্ডিকেট থাকাটা ঠিক না। একসময় আফজাল ভাইরা যখন নাটক করতেন তখন তো কোনো সিন্ডিকেট, আমি মনে হয় তখন তো চিত্রালী নামে পত্রিকাটা যেটা ছিল, সেখানেই সবচেয়ে বেশি সংস্কৃতির খবরাখবর আসা হতো তখনকার, মানে আনন্দ বিচিত্রা, বিনোদন বিচিত্রা, বিভিন্ন রকমের ম্যাগাজিনগুলো ছিল, আমরা সেগুলো সংগ্রহ করেছি। কই তানভীর, তখন তো ওই ধরনের সিন্ডিকেটের কোনো শব্দ শুনি, সেটা এই দীর্ঘ 15-20 বছর ধরে সিন্ডিকেটের বিশাল একটা আওয়াজ শুনছি, আওয়াজ শোনা যাচ্ছে। কিন্তু শাহেদ আলী, আবার অভিনেতা শাহেদ আলী বলছেন যে 80 দশক থেকেই আসলে সিন্ডিকেট বিষয়টা বিরাজমান ছিল, তখন হয়তো প্রকাশিত না, এখন খুবই প্রকাশিত, সামনে চলে এসে। শাহেদ ভাই ঠিকই বলেছে, ঠিকই বলেছে, কথাটা খারাপ বলেনি। তবে আমি আসলে একই কথা বলবো শাহেদ ভাই রেশ ধরে, সত্যি সিন্ডিকেটটা আসলে খুব মানে তেড়ে বেড়াচ্ছে। একজন সাধারণ মেধাবী অভিনেতার ক্ষেত্রে এই বিষয়গুলো অবস্টাকল কিনা? অবশ্যই, তানভীর ভাই একজন মেধাবী আর্টিস্ট বা যে অর্থে বলেন না কেন, এই ধরনের সিন্ডিকেট থাকলে তো অনেকে, আপনি জানেন তানভীর ভাই, অনেকে কিন্তু ঘরে বসা কষ্টে আছে, কি দুর্দান্ত প্রতাপ ছিল অভিনেতা অভিনেত্রীরা আছে, ঘরে বসে আছে, কাজ পাচ্ছে না। এই যে সেদিন একজন বিখ্যাত একজন বয়োজ্যেষ্ঠ সুনামধন্য একজন আর্টিস্ট বলেই ফেলেছেন, এখনকার নাটকে তো নায়ক নায়িকার একটা মোবাইল হলেই চলে, ওই মোবাইলটা দিয়ে নায়িকা কখনো কখনো তার বাবা মার সাথে কথা বলে, ওই মোবাইল দিয়ে, ওই একটা মোবাইল কিন্তু, ওই আরেকটা মোবাইল দিয়ে নায়ক তার বাবা মার সাথে কথা বলে, শেষ। তাহলে তো নাটক তো শেষ। এই জায়গাটা তো হুমায়ুন আহমেদ স্যার, আতিকুল্লাহ চৌধুরী সাহেব, আবদুল্লাহ মামুন সাহেব বা নওয়াজিস আলী খান সাহেব, এনারা তো সেই সময় নাটকে এই ধরনের চরিত্রগুলো নিয়ে আসেননি। হুমায়ুন আহমেদ স্যারের যেসব নাটকগুলো আছে, আতিকুল্লাহ সাহেবের সেই সময়কার যে নাটকগুলো ছিল, কি মানে এক একটা নাটকে 30-35 জন কমতি ছিল, কই তখন কি সে নাটকগুলো কি ডাবিয়ে বেড়ানি? নাটকগুলো কি সেই সময়কার আমাদের দর্শকরা কি দেখেননি? দেখেছেন। এখনকার নাটকে কেন একটা মোবাইল ফোন আর দুইজন নায়ক নায়িকা থাকবে? একদমই, আমি বেশ কিছু বিষয় নিয়ে আপনার সাথে আলাপ করব, আমি একটু একটা একটা করে আসি। ধরেন মুকিত জাকারিয়া টিভি ইন্ডাস্ট্রি কাঁপায় ফেলছে, আপনি ইউটিউবে যদি বলি অনেক ভিউজ আপনার বিভিন্ন প্রোডাকশনে, কিন্তু সবচেয়ে বড় মানে খেয়ালের জায়গায় যে আপনাকে ফিল্মে আসলে সেভাবে ব্যবহার করেনি অনেকে, এটা আমার পার্সোনাল অবজারভেশন। যে ঠিক আছে, ফারুকি ভাইয়ের দু একটা কাজ বা বিচ্ছিন্নভাবে, কিন্তু কমার্শিয়াল লেন্থে আপনার কাজ করার অনেক সুযোগ ছিল। আপনার কি মনে হয় যে আপনি সেই যোগাযোগটা বা সেই অপরচুনিটিটা পাননি আপনার এই 14 বছরের ক্যারিয়ারে?
তানভীর ভাই, যদি অন্য অর্থে বলি যে ফারুকি ভাই যা ওনারা যে দুটো ফিল্ম করেছে, বাকি যে ফিল্মগুলো করেছি ওনারা কিন্তু আমাকে বিভিন্নভাবে ইউটিলাইজ করতে পারত, কোনো একটা অদৃশ্য শক্তি হতে কাজ করেছে, বাকিটা আমি বিশদভাবে বলবো না। এবং আমাকে এই যে ওই যে শাহিদ ভাই দিঘিয়াপু যেগুলো বলেছে এগুলো কিন্তু অমূলক না, অমূলক না। আচ্ছা আচ্ছা, আপনি খুব সুন্দর কোশ্চেন হাত দিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ তানভীর ভাই। কারণ হচ্ছে আমি ওই যে বলবো না যে সিন্ডিকেট বা ডিজেন্ডার ব্লা 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 ব্লা, হ্যাঁ কেন না, আমি যে 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 একটা বয়স তো চলে যায়, হ্যাঁ সে সময় যা ফেরে না, ফেরে না। আমি যেসব জায়গায় কাজ করেছি, আমি কলকাতা থেকে অনেকগুলো ফিল্মের অফার পেয়েছি, কোনো একটা অদৃশ্য করে সেই জায়গাটা বন্ধ হয়ে যায়। আমি ঢাকায় বেশ কয়েকজন ভালো ভালো ডিরেক্টরস কল করেছে তাদের বিভিন্ন কাজের জন্য, কোনো একটা অদৃশ্য শক্তির কারণে। এই কয়েকদিন আগে আমি নাম বলছি না, একজন অনেক নাম করা একজন ডিরেক্টর, ওনার সাথে আমি মিটিংও করেছি, ডেটও ফাইনাল হয়েছে, ডেটও ফাইনাল হয়েছে। কোনো একটা অদৃশ্য শক্তির কারণে আমি দেখলাম বলে যে আমরা শ্যুটিংটা পরে করব, পরে আমি হয়তো জেনে ফেলেছি শ্যুটিংটা ওনারা করেছেন আমাকে ছাড়া। আমার দুঃখবোধ নেই, আমার কোনো দুঃখে নেই, কিন্তু এই যে শাহেদ ভাই যেগুলো বলেছে যে বা দিঘিয়াপুর যেগুলো বলেছে এইটাও একটা সিন্ডিকেট। আচ্ছা, যে আমি কে কে আছে, হয়তো এমন একজন ব্যক্তি ঢুকলো যে আছে কে কে আছে এখানে, মুকিত জাকারিয়া ফেলে দাও। এটা কে বলে, নির্মাতা থেকে এন থেকে বলে? না, নির্মাতা বলেনি, নির্মাতা তো অলরেডি মিটিং করেছে, নির্মাতা তো আমাকে ডেট দিয়েছে, আমার সাথে ফিনান্সিয়াল সাপোর্ট যেটা আছে সেটা তো ফাইনাল হয়ে আছে। দেন আমি চলে আসার পর যখন আমি শ্যুটিং করবো তার বারো দিন পরে শ্যুটিং শুরু হওয়ার ঠিক কয়েকদিন আগে আমাকে হয়তো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ফোন করে বলো বস আমরা তো শ্যুটিংটা পরে করবো, আপাতত আপনি ওই ডেটটা কাউকে দিয়ে দিন। তার মানে কি, এখানে অদৃশ্য কোনো একটা শক্তি কাজ করেছে, শক্তি বলবো না অপশক্তি কাজ করেছে, এটা শক্তি বলা যায় না, এটাকে অপশক্তি বলবো, নোংরা অপশক্তি, এটাকে নোংরা বলা, নোংরা অপশক্তি। তো এখন আপনি আমাকে যে এত সুইট একটা কোশ্চেন করেছেন, আমাকে তো তারা ইউটিলাইজ করতে পারেনি। এরকম কতগুলো ঘটনা আনুমানিক ঘটেছে আপনার? আমার লাস্ট 4 বছর অনেক অসংখ্য নাটক এবং অসংখ্য ফিল্ম এবং ওয়েব ফিল্মে ঘটেছে, ঘটেছে নট টিভিসিতে। বাট আপনি মেনে নিয়েছেন যে? আমি মেনে নিয়েছি। আপনি জানার পরও তাকে বলেন না? আমি কিছু বলিনি, আমি ওই ওই ডিরেক্টরকে সেকেন্ড টাইম ফোনও দিইনি, ভাই আপনি আমার সাথে মিটিং করেছেন, সব কিছু ফাইনাল হয়েছে, ডেট ফাইনাল করেছে, 4 দিন আপনি আমার কাছে নিয়েছেন, আপনি অমুক জায়গায় আমাদের শ্যুটিং, আপনি আমার ড্রেসের মাপু টাপু সব কিছু কনফার্ম করেছেন। সো এখন এই কথাটা আমি একবার আজ অবধি পর্যন্ত কোনো ডিরেক্টর বলতে পারবে না, মুকিত ভাই আমাকে চার্জ করেছে বা মুকিত আমাকে জিজ্ঞেস করেছে ফিল্মের ডেটটা, কেউ বলতে পারবে না। আমি শুধু নীরব দর্শক। একটা ছোট্টবেলা একটা নাটক দেখেছিলাম, নাটকের নাম ছিল দূরবীন দিয়ে দেখুন, তানভীর ভাই আপনার মনে আছে কিনা, হুমায়ুন ফরিদি স্যার আর পীযূষ দা ছিল। হ্যাঁ, নাটকটা দেখেছি কিন্তু আমার মনে নেই, আমি দেখেছি এটা শিওর। তো আমি হচ্ছে সেই ভাঙা দূরবীন নিয়ে বসে আছি, আমি দূরবীন দিয়ে দেখছি শুধু, কোনো একটা সময় মরে যাব, দুঃখবোধ থাকবে, মরে গেল খুশি যে এই মানুষগুলোর শুভ বুদ্ধির উদয় হোক।